হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলা রাশেদ ব্লগ। তো সবাইকে অনেক অনেক বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আছি মতিঝিলে। তো অফিস পাড়ায় দেখেন সব ধরনের বাতি সাজিয়েছে প্রত্যেকটা অফিসে। তো ভাবলাম একটু ঘুরে আসি শাপলা ফুলের কাছ থেকে, আর আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমাদের এই বিজয়ের ঘোরাঘুরিটা। তো দেখেন কি দারুণ করে সাজিয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো শাপলাপুরের আশেপাশে যতগুলো অফিস রয়েছে প্রত্যেকটা অফিসে সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। বিজয়ের আলোয় আলোকিত আজকে আমাদের সারা দেশ, খুবই ভালো লাগছে। চারিপাশে বাজছে দেশের গান, খুবই ভালো লাগছে, মনের মধ্যে কেমন একটা শান্তি শান্তি লাগছে। আসলে ভালোবাসা তো এমনই হয়, তাই না? দেশপ্রেম আমাদের প্রতিটা মানুষের মনেই আছে, আমরা যে যেখানেই থাকি না কেন, যার যার দেশ তার তার কাছে। যখনই দেশের কথা মনে আসে তখন তখন কিন্তু আলাদা একটা ফিলিংস কাজ করে। এই হাঁটছি আর চারপাশে দেশের গান হচ্ছে, তারপর এই যে বাতি দেখছি খুবই ভালো লাগছে, বলে বোঝানো যাবে না আসলে, একটা অন্যরকম অনুভূতি। তো এই তো সবাই বের হয়ে গেছে, আমরাও বের হয়েছি। তো চারপাশে এত ভিড় ছিল, সবাই আসলে বের হয়েছে বাতি দেখার জন্য, বাচ্চাদের নিয়েও বের হয়েছে সবাই, বড়রাও বের হয়েছে। আসলে এত সুন্দর করে সাজিয়েছে প্রতিটা অফিস, দেখতে খুবই ভালো লাগছে। তো বিমান অফিসের কাছে অনেক বড় মেলা হয় প্রতিবারই, তো আমরা সেই দিকেই যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে অনেক অনেক কিছু দেখছিলাম, সবাই খুব মজা করছিল চারপাশের লোকজন, সবার আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। প্রতিবার আমরা দুজনই বের হই বাইকে করে, পুরো ঢাকা শহর ঘুরে আসি, দেখি ভালোই লাগে। কিন্তু এবার ভাবলাম একটু অন্যরকম করে এই লাইটিংগুলো দেখে আসব। তো এই তো হেঁটেই বের হয়ে গেলাম, ভাইয়া ভাবি তাম্মান সবাই ছিল। তো এই তো আমরা হাঁটছি, তো এখানে তো মেলার জন্য এত লোকজন এসেছে, কি বলবো আর, সবাই তো একদম আনন্দ মেতে উঠেছে মনে হচ্ছে। তো বাচ্চারা তো অনেক খুশি, তো বড়রাও অনেক খুশি দেখলাম, সবাই যে যার মতো করে মালা পরছে, ভিডিও করছে, তারপর গান গাইছে। এখানে একদম মেলা তো মেলা, এখানে কাপড় চোপড় নিয়েও বসেছে অনেক লোকজন, সবাই পুরো মার্কেটের মতো বসে গিয়েছে বিমানের কাছটায়। তো দেখে ভালোই লাগছিল, আসলে একটা ঈদ উৎসব হচ্ছিল, স্বাধীনতা তো স্বাধীনতাই, তো আমরা সবাই এটাকে এনজয় করছিলাম। তো এইভাবে করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম, অনেকের সাথেই দেখা হয়ে গেল, সবাই বের হয়েছে, কত মানুষের সাথে কথাবার্তা বললাম। এই তো চলে এসেছি আমরা মেলার ভিতরে। তো মেলাতে তো কি বলবো, মিরচিনি, মুরলি, তারপর বাচ্চাদের খেলনা, চুরি, অনেক ধরনের অনেক কিছু উঠেছে মেলায়, যে ধরনের জিনিসপত্র থাকে। আর চারপাশে তো অফিসগুলো আছেই, যে যার মতো সেজে সেজে দাঁড়িয়ে আছে, তো দেখতেও খুবই ভালো লাগছিল। এত সুন্দর লাইটিংগুলো, আসলে কিভাবে বলবো, ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। এখন আবার আমাদের জাতীয় সঙ্গীত চলছিল, তো আমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, খুবই অন্যরকম একটা অনুভূতি। আসলে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন, হয়তো তিন দিন মনে হয় থাকে মেলাটা, আপনারা এসে ঘুরে যেতে পারেন, ভালোই লাগবে, আর বাতিও দেখতে পারেন। খুব সুন্দর করে লাইটিংগুলো করা হয়েছে, দেখেন মিরচিনি মুরলি, এরকম অনেক দোকান আছে কিন্তু এখানে, খুবই ভালো লাগবে। বাচ্চাদের জন্য অনেক খেলনা টেলনা আছে। আসলে আমরা মার্কেট থেকে অনেক কিছু কিনে থাকি, বাচ্চাদের জন্য বড় বড় শপ থেকে কিনে থাকি, কিন্তু মেলার মজাই কিন্তু আসলে আলাদা, তাই না? তো
তো এখানে সবাই দেখছিল, আর কত রকমের কত কিছু কিনছিল। আসলে এটা একটা অন্যরকম মজা মেলায় ঘুরে আসা। আসলে আমাদের শহর কেন্দ্রিক লোকজনরা তো আর ওইভাবে করে গ্রামের মেলা টেলা আমাদের দেখা হয় না। তো যখন এই ধরনের ঈদ বা বিজয় মেলা, 21 ফেব্রুয়ারি এই ধরনের প্রোগ্রাম যখন আসে, তখন আমরা কিন্তু মানে মেলা টেলা এরকম খুঁজি, আর গেলে কিন্তু আসলে ভালোই লাগে। এই তো দেখেন সবাই কিভাবে ঘুরছিল আর কিভাবে কেনাকাটি করছে, সব ধরনের কিছু এখানে উঠেছিল। মনে হচ্ছে যে একটা মার্কেট বসে গেছে। সবাই খুবই এনজয় করছিল, আসলে বলে বোঝানো যাবে না। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও একটু আমার ভিডিওর মাধ্যমে দেখেন। তো কেমন লাগছে আপনাদের সবার মেলা দেখে? তো সারা শহর এত সুন্দর করে লাইটিং করেছে, তো বাসায় বসে না থেকে আপনারাও বের হয়ে যান, খুবই ভালো লাগবে। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, আমি আশা করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন অলরেডি তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি অনেক দিন আসলে ইরেগুলার হয়ে আছে, একটু ব্যস্ততাও আছে, আর আমি একটু সিক। তো চেষ্টা করব আমি এখন থেকে রেগুলার হয়ে যেতে আর আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে। তো দেখেন আমাদের এই শাপলা ফুলটা জাতীয় ফুল কত সুন্দর করে সাজিয়েছে। তো ভাবলাম আপনাদের যদি এইটা না দেখাই তাহলে তো পুরোই মিস। তো এই তো কিছু ছবি টবি তুলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।